नमस्कार, वेलकम टू प्रियंकार्स किचेन। प्रियंकार रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज आमी आरो एकटा रेसिपि शिखेछि। रेसिपिटा हलो कार्ड राइस। कार्ड राइस हलो साउथ इंडियन डिश। एटा खूब भालो खेते। सेटा किभाबे बानाते हय सेटा तोमादेर साथे शेयार करब। आमार रेसिपि जदि आपनादेर भालो लागे ताहले लाइक करते शेयार करते भुलबेन ना। আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। কার্ড রাইস বানানোর জন্য আমার কি কি লাগবে সেগুলি হলো, এখানে আমি দুধ নিয়েছি এক গ্লাস, তারপরে আমি কার্ড নিয়েছি, তারপরে এখানে নুন নিয়েছি, আর এখানে শস্য নিয়েছি, লাল শস্য, লাল লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা, কারি পাতা, ধনিয়া পাতা, গ্রিন চিলি, তারপরে আমি এখানে রাইস নিয়েছি। রাইসটাকে আমি অল্প ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে মিক্সড করব। এটাকে আমি এখন মিক্সড করব। ভালো করে মিক্সড করতে হবে যাতে এটা একটু নরম হয়, সফট হয়। একটু ভালো করে মিক্সড করতে হবে যাতে এটা খেতেও খুব টেস্টি হয়। আরো ভালো করে মিক্সড করব আমি এটাকে। দেখতে থাকো এটা কি হচ্ছে। যত আমি ভালো করে এটাকে মিক্সড করব তত এটা টেস্টি হবে। এটাকে একদম সফট করে নিতে হবে। আমি এটাকে ভালো করে মিক্সড করছি। মিক্সড করতে থাকুন, যত মিক্সড করবেন তত এটা টেস্টি হবে। এটাকে সফট করে নিতে হবে তাহলে ভালো হবে। আমি এখন তার মধ্যে দুধ অ্যাড করব। আমি আপনারা চাইলে নিবেন, জলও নিতে পারবে, কিন্তু জলটা নিলে কি হবে এটা সঙ্গে সঙ্গে খেতে হবে, আর দুধটা নিলে এটা আপনি সারাদিন রেখে খেতে পারবে, আর দুধটা নিলে খুব টেস্টি হয়। তারপরে এটার মধ্যে আমি কার্ড দিয়ে দেব। এই কার্ডটা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করব। যত মিক্সড করবে ততই ভালো। তারপরে এটা নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। এটাকে আমি মিক্সড করতেই থাকবো। তারপরে আমি এখানে গ্রিন চিলি দিয়ে দেব। গ্রিন চিলিটা যেভাবে খাবেন সেভাবে দেবেন এটার মধ্যে। এটা খুব একটা জালও হবে না, খুব একটা মিষ্টিও থাকবে না। ভালো করে মিক্সড করতে হবে এটা। যত ভালো করে মিক্সড করবে ততই খেতে ভালো হবে। আমার মিক্সড করা মোটামুটি হয়ে যাচ্ছে। এখন আমি একটা গ্যাসে প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানেও সর্ষ তেলটা ইউজ করতে পারবে। আমি এখানে পুরনগুলি দেবো এক এক করে। প্রথমে আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এটাকে অল্প ফ্রাই করে নেব।
তারপর আমি এখানে সরষেটা দিয়ে নেব। তারপর এখানে কারি পাতা দিয়ে দেব। আমার পরোটাটা মোটামুটি হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করবে। এবার আমি এটাকে আমার রাইসে দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যত নাড়াচাড়া করবে ততই টেস্টি হবে, ভালো হবে, খেতেও খুব ভালো হবে। নাড়াচাড়া করতেই থাকবো। যতক্ষণ এটা মিক্সড খাচ্ছে না ততক্ষণ এটা নাড়তেই থাকবো। যত ভালো করে নাড়বেন ততই ভালো হবে। দেখলে তো আমি কিভাবে নাড়াচাড়া করছি, যত নাড়াচাড়া করবে তত এটা খেতে ভালো হবে। দেখলে আমি কিভাবে কার্ড রাইসটা ইজিভাবে তৈরি করে নিলাম। আপনারাও ট্রাই করবেন, কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটাকে আবার ভালো করে মিক্সড করব। আমার এটা অলমোস্ট হয়েই গেছে। আপনারা ট্রাই করবেন, কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি আবার আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।